প্রমথনাথ মান্না ও প্রবীর চন্দ্র নামে দুই এমপিএস কর্তাকে গ্রেফতার করলো বাঁকুড়া থানার পুলিশ। আজ তাদের বাঁকুড়া জেলা আদালতে তোলা হবে। গতকাল হেয়ার স্ট্রিট থানায় রাত দুটো নাগাদ বাঁকুড়া থেকে একটি পুলিশের দল এসে তাদের নিয়ে যায়। প্রমথনাথ মান্নার বিরুদ্ধে বাঁকুড়া থানায় দুটি এফআইআর দায়ের করেন এজেন্ট ও আমানতকারীরা। ভারতীয় দণ্ডবিধির 420 নম্বর ধারায় প্রতারণা, 417 নম্বর ধারায় জালিয়াতি, 406 নম্বর ধারায় বিশ্বাসভঙ্গ এবং 120 বি ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা রুজু করা হয়। অপর এমপিএস কর্তা প্রবীর চন্দ্রের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের হয়। অভিযোগ, এরপরই গা ঢাকা দেন দুই এমপিএস কর্তা। গতকাল শ্যামল সেন কমিশনে গেলে তাদের আটক করে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। লোকসভা ভোটে সাফল্যের মুখ দেখার পর একক ক্ষমতায় এই প্রথম রাজ্য বিধানসভায় আনুষ্ঠানিকভাবে পা রাখল বিজেপি। শুক্রবার বিধায়ক পদে শপথ নিলেন বসিরহাট দক্ষিণ কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী শমিক ভট্টাচার্য। তাকে শপথ বাক্য পাঠ করান বিধানসভা সচিব। শপথ নিয়ে সময় নষ্ট করেননি নবনির্বাচিত বিজেপি বিধায়ক, ছুটে যান কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। তারকেশ্বরের আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে হাসপাতালে যান শমিক ভট্টাচার্য। কি ঘটেছিল হুগলি তারকেশ্বরে? অভিযোগ, যাদবপুর কাণ্ডে পাল্টা মিছিলে যোগ দেওয়ার জন্য হুগলি তারকেশ্বরের চাঁপাডাঙ্গা রবীন্দ্র মহাবিদ্যালয় ফরমান জারি করে তৃণমূল, কিন্তু সেই নির্দেশ না মানায় শেখ মোহাম্মদ চাঁদবাবু নামে এক ছাত্রকে মারধর করা হয়। মেয়াদ বাড়ল অবশেষে। ভারতীয় দলের ডিরেক্টর পদে নিযুক্ত হওয়ার পর 2015 বিশ্বকাপ পর্যন্ত থাকার জন্য আগ্রহ দেখিয়েছিলেন রবি শাস্ত্রী। শেষ পর্যন্ত ইচ্ছে পূরণ, আগামী বছর বিশ্বকাপ পর্যন্তই তাকে ওই পদে বহাল রাখছে বিসিসিআই। শুক্রবারই ভারতীয় বোর্ডের তরফে একথা জানিয়ে দেওয়া হয়েছে। রবি শাস্ত্রী ছাড়াও সাপোর্ট স্টাফ হিসেবে মেয়াদ বাড়ানো হয়েছে ডানকান ফ্লেচার, আর শ্রীধর, সঞ্জয় বাঙ্গার ও ভরত অরুণের। ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজের টিম ধোনির নক্কারজনক পারফরমেন্সের পর একদিনের সিরিজের জন্য টিমের ডিরেক্টর পদে নিযুক্ত হন শাস্ত্রী। তারপরই ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া, একদিনের সিরিজ জিতে নেয় ধোনি বাহিনী। রসনালার পাশেই দাঁড়ালো কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শাসক দলের ছাত্র সংগঠনের অভিযোগের ভিত্তিতে পুলিশ সূর্যকান্ত মিশ্রর অধ্যাপিকা কন্যার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করলেও শেষ পর্যন্ত তাকে ক্লিন চিট দিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রসনালা প্রথম থেকে যে দাবি করে আসছেন তাতেই শিলমোহর দিল বিশ্ববিদ্যালয়। যে আমস্ট্রিক থানা তৃণমূল ছাত্র পরিষদের এফআইআরের ভিত্তিতে রাজাবাজার সায়েন্স কলেজের শারীরবিদ্যার অধ্যাপিকা রসনালার বিরুদ্ধে গুরুতর আঘাত, চুরির মতো জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছিল, সেখানেই চিঠি দিয়ে উপাচার্য সুরঞ্জন দাস জানালেন, ঘটনার দিন আমি দুই সহ উপাচার্যকে নিয়ে রাজাবাজার সায়েন্স কলেজে যাই, তখন রসনালা বিশ্রকে দেখতে পাইনি।